নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব 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 ভালো আছেন। আবারও আপনাদের স্বাগত জানাই কায়ানি ব্লগসে। দেখতেই পাচ্ছেন কীরকম আমরা সবাই মস্তি করছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ইউএইর হোলি সেলিব্রেশনের ভিডিও। যদিও হোলি সেলিব্রেশন ইন ইউএই আগেই হয়ে গেছে, তবুও আমরা ভিডিওটা আপলোড করছি হোলির দিনেই, যেহেতু হোলির দিনেই হোলির ভিডিও ভালো লাগে। থোড়ি না হোলির আগে হোলির ভিডিও ভালো লাগে, তাই না? তো সাথে থাকুন, দেখতে থাকুন আজকে আমাদের এই ছোট্ট হোলির ব্লগসটা। অ্যাকচুয়ালি আমরা দুজনেই এই হোলি সেলিব্রেশনটায় যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি যেহেতু হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করি, হোলির দিন মানে যে কোনো এরকম সেলিব্রেশনের দিন ছুটি পাওয়াটা আমার ক্ষেত্রে খুবই টাফ হয়ে যায়, যেহেতু আমাদের রেস্টুরেন্টেও এই সমস্ত ওকেশনগুলো সেলিব্রেট করা হয়। তো লাকিলি এই বছর আমি আর অনি দুজনেই একসাথে ছুটি পেয়েছিলাম। তো এত বড় সুযোগটা হাতছাড়া করা মোটেই যায় না, সেই কারণে আমরাও এই সুযোগটা লুটে নেওয়ার জন্য পৌঁছে গেলাম হোলি সেলিব্রেশন করতে। আর যেহেতু জানেন হোলির মতো সেলিব্রেশন একা একা কখনোই করা যায় না, তাই সাথে আমরা নিয়েছিলাম আমাদের দুই বন্ধুকে, আরও কিছু বাঙালি গ্রুপ ছিল, তারাও গিয়েছিল আমাদের সাথে। মানে বলতে পারেন আমরা সবাই একসাথে হয়েই গিয়েছিলাম। ভীষণ মজা করেছি, এতটা মজা ওদায় কখনো করেনি। আর হোলি আমরা বহু বছর পর সেলিব্রেট করলাম। ইউএইতে যেহেতু এত বছর আছি, তাই ইন্ডিয়ায় কখনোই সেলিব্রেট করা হয়ে ওঠেনি। আর এখানেও তো বুঝতেই পারছেন ছুটির অভাবে আমারও যাওয়া হয়নি, আর আমি যাইনি বলে অনিও যেতে পারতো না। তো এই জন্য এই হোলিটা আমাদের দুজনের কাছে ভীষণ স্পেশাল ছিল। ইভেন্টের টাইমিংটা ছিল দুপুর 1টা থেকে আর রাত্রি 11টা পর্যন্ত। আমরা ওই বিকেল 4টে নাগাদ পৌঁছে গিয়েছিলাম ওখানে, নিয়ে এন্ট্রান্সে নর্মাল পার্কের টিকিট কেটেছিলাম। যদিও আমরা জানতাম না যে আমাদের যে গ্রুপটা বুকিং করা হয়েছিল, ওই বুকিংয়ের মধ্যেই পার্কের এন্ট্রিটাও ইনক্লুড ছিল। তো আমরা পার্কে এন্ট্রি করার পর ইভেন্টের সামনেই ওখানে কিছু লোক বসেছিলো, যারা মানে ইভেন্টের পাস দিচ্ছিল, সেখান থেকে পাস নিয়ে ইভেন্টের মধ্যে চলে গেলাম। ইভেন্টের প্রাইস ছিল 60 AED পার পার্সন, ইনক্লুডিং ফুড অ্যান্ড বেভারেজ। তো জায়গাটা ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছেন এটা একদম বিচের পাশে, আর খুব সুন্দর ফটোগ্রাফি করারও জায়গা ছিল। আমরাও সুযোগটা ছাড়িনি, আমরাও ফটোগ্রাফি করে নিয়েছি অবশ্যই। এত সুন্দর জায়গা যাবো ফটোগ্রাফি করবো না, হয়? খুব ভালো লেগেছে জায়গাটা। আমরা দিন থাকতেই গিয়েছিলাম, তো ওই জন্য দিনের ভিউটাও খুব সুন্দর পেয়েছি, সানসেটটাও দেখতে পেয়েছি, আর রাতের ভিউ তো আর কি বলবো, বলার মতো না। ইন্ডিয়াতে হোলি এবারে 25শে মার্চ, বাট ইউএইতে যেহেতু রমাদান শুরু হয়ে যাচ্ছে, রমাদান শুরু হলে কোনো আর ইভেন্টের পারমিশন পায় না। তো সেই হিসাবে এখানে 3rd মার্চে আমরা হোলি সেলিব্রেট করে নিয়েছিলাম। 3rd মার্চে এই সমস্ত জিনিসগুলো এখানে আয়োজন হয়েছিল এবং আমরা খুব এনজয় করেছি। ইভেন্টে এন্ট্রি করার পরেই একটু রং টং মাখামাখি করে এবার আমরা দাঁড়িয়ে গেলাম স্ন্যাক্স কাউন্টারে। তো এখানে 4টে থেকে স্ন্যাক্স কাউন্টারটা ওপেন করে দিয়েছিল। তো এখানে পাওভাজি, সিঙ্গারা আর হচ্ছে এক রকমের ঘোল টাইপের এইসব বানিয়েছিল। তো এইগুলো আনলিমিটেড খাবার, রিফিল আনলিমিটেড আপনাকে দেবে, কিন্তু থালাটা একবারই দেবে। মানে আপনি যদি থালাটা একবার ফেলে দেন, থালে কিন্তু আর দ্বিতীয়বার পাবেন না। আপনাকে যেটা দিল এটা গিয়ে আপনি খেয়ে শেষ করবেন, আবার ওই থালাটাই নিয়ে আসবেন, আবার আপনাকে দেবে। এই সিস্টেম ছিল এখানে। টিকিটে লেখা ছিল আউটসাইড কালার নট অ্যালাউড, আর এখানে ভেতরে কালার কিন্তু 5 দিরাম করে বিক্রি হচ্ছিলো। যদিও আমরা লুকিয়ে লুকিয়ে পকেটে করে আউটসাইড কালার কিনে নিয়ে চলে এসেছিলাম, আউটসাইডে আমরা 3 দিরাম করে কিনে এনেছিলাম। Thank you.
সেখানে একজন কোনো আরবি লোক, সেও এসেছিল হোলি ফেস্টিভ্যালটা দেখতে, বাট সে কোনো রং লাগায়নি, মাখেনি, বাট সে এখানে এনজয় করছিল খুব। আর আমি এখনও পর্যন্ত লাইফে কোনোদিন বোরখা পরে কাউকে রং খেলতে দেখিনি। এই দেখুন এখানে সামনে দুজন বোরখা পরা মহিলা, তারা আমাদের থেকেও বেশি আনন্দ করছিল এখানে হোলিতে এসে। নন স্টপ ডিজে ওখানে স্টেজে বাজিয়েই যাচ্ছিলো আর আমরা নিচে নন স্টপ ডান্স করেই যাচ্ছিলাম। ভাবছিলাম যা যা খাবো সেটাকে ডান্স করেই এখানে হজম করব। এখানে আমাদের বাঙালি গ্রুপের মেম্বাররা সবাই মিলে ডান্স করছিলাম, কিন্তু এমনিতেই রং মাখার পর একে অপরকে চিনতে পারছিলাম না, আবার রাত্রের অন্ধকারে তো চিনতে পারছিলামই না। জাস্ট নেচে যাও সবাই, মানে এক গ্রুপের মধ্যে নেচে যাও। 60 দিরাম দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম, 60 দিরাম মানে প্রায় ভারতীয় মূল্যে 1400 টাকা মতো। কিন্তু এখানে স্টেজে অনেক রকমের পারফরমেন্স ছিল, আর স্টার্টারের খাবার দাবারটা দেখেই ছিলেন, সাথে এরকম অরেঞ্জ জুস দিয়েছিল আবার খাবার জন্য। যখন জিজ্ঞাসা করছে আর ইউ হ্যাভিং এ গুড টাইম, আমরা সবাই মিলে চেল্লাচ্ছিলাম না। আর এখানে কায়া এমনি ওই অরেঞ্জ জুসের গ্লাসটাকে নিয়ে জামাল কুদু যে ডান্সটা বেরিয়েছিল সেটা ডান্স করছিল। সবাইরই হাতে যখন অরেঞ্জ জুসের গ্লাস চলে এসেছিলো সবাই এই ডান্সটাই করছিল। তো এখানে আরও কিছু পারফরমেন্স ছিল, পারফরমেন্সগুলো দেখে এরপরে আমরা খাবার লাইনে দাঁড়িয়ে পড়লাম, কারণ খাবার লাইনটা খুব লম্বা হয়ে যাচ্ছিলো ডিনারের লাইনটা। আর ওরা খুবই একটা জিনিস বাজে করেছিল, একটাই কাউন্টার করেছিল আর তাতে এত লোক দাঁড়িয়েছিল, তো কেউ কেউ রেগে গিয়ে ওখানে গিয়ে ঝগড়াও করছিল। অলমোস্ট এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, 8:30 থেকে প্রায় 8:20 থেকে 9:20 পর্যন্ত লাইনে দাঁড়ানোর পর খাবার পেয়েছিলাম। এই জন্যে লোকজন খুব ঝামেলাও করছিল, বাট কী আর করা যাবে। আর খাবারটা এদের ভালোই ছিল, মানে সমস্ত কিছু ব্যবস্থাপনাটা খারাপ ছিল কিন্তু খাবারের টেস্ট ভালো ছিল। সব কিছু পিওর ভেজ খাবার দাবার ছিল, ফ্রায়েড রাইস, নুডলস, ভেজ মাঞ্চুরিয়ান, স্যালাড, এই সব কিছু ছিল। খাবারটা কিন্তু মানে ভালো ছিল। রাত্রি 9:30 বেজে গেছে, আমাদেরও হোলির পার্টি উৎসব সব শেষ, তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।